মতন আশারা যে অনেক রকম কিছু ভাববে, তারা কেন আসবে জয়দীপ স্যার ক্লাসে? আমি তো আগামী প্রজন্মের সমস্ত ছাত্রছাত্রীকে আসার জন্য এই কারণেই বলবো যে মানে সত্যি কথা বলতে প্রত্যেক দিনের যে একটা ডেইলি যে উপস্থিতি, ছাত্রছাত্রীদের একটা কোচিং ক্লাস করতে গেলে কোনো বিরতি থাকবে না, নিয়মিত ক্লাস করা। এবং সকালে মোটামুটি কটায় শুরু হতো ক্লাসটা? 10টা ধরুন শুরু হতো, বিকাল 5টা বা 6টা পর্যন্ত চলতো। এই যে কন্টিনিউ করা, কোনো টিচিং স্টাফের অ্যাবসেন্ট নেই, এটা আমার খুব ভালো লেগেছে। এবং পরীক্ষাটা সমস্ত প্রিপারেশন দেওয়ার পর পরীক্ষা দেওয়ার যে ব্যবস্থাটা ছিল, সেই সমস্ত কিছু গুণাগুণ বিচার করে আমি বলবো আগামী প্রজন্মের সমস্ত ছাত্রছাত্রী যেন এই সংস্থায় আসে, তাহলে তারা 100% সফল হবে। এবং অশেষ ধন্যবাদ, আগামী দিনেও যেন আপনার আশীর্বাদ থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ওর পুরো সুবিধে অসুবিধে পুরো জার্নিতে। এবং ডিগ্রি পাওয়ার পরে ওদের যে বিদেশ যাওয়ার বিভিন্ন সুযোগ থাকে, জার্মানিতে, ইউএসএ, ইউকেতে বিশাল ডিমান্ড নার্সের জন্য, তো ওদের যদি আপনি চান যে ভারতে বা পশ্চিমবঙ্গে তো স্যালারি থেকে ওখানে অনেক বেশি রোজগারের সুযোগ, যদি চান যে ক্যানাডা, ইউএস, ইউকে, জার্মানি বা ইউরোপের কান্ট্রিগুলোতে কি করে যাবে কি করবে, যোগাযোগ রাখবেন, আমরা নিঃসন্দেহে হেল্প করবো। আমাদের প্রচুর ছাত্রছাত্রী তারা আজকে বিদেশে গিয়ে সুপ্রতিষ্ঠিত, ওখানকার H1B1 ভিসাও পেয়ে গেছে এবং দে আর সেটেল দেয়ার না, এই ব্যাপারে আপনার সঙ্গে আমি যোগাযোগ করবো। থ্যাংক ইউ।